বাংলাদেশের যশোর সদর উপজেলার পুলেরহাট এলাকার শিশু উন্নয়ন কেন্দ্রের ভেতরে তিন কিশোর নিহত ও 15 জন আহত হওয়ার ঘটনায় কর্তৃপক্ষ ও ভুক্তভোগীদের পক্ষ থেকে ভিন্ন ভিন্ন বক্তব্য উঠে আসছে। পুলিশ শুরুতে এই ঘটনাকে দুই গ্রুপের সংঘর্ষ বলে দাবি করলেও আহত কিশোররা বলছেন কেন্দ্রের আনসার সদস্যরা তাদের 18 জনকে বেঁধে পেটানোর কারণেই এমনটা হয়েছে। ঘটনা বেলা 12টা 1টার দিকে হলেও কিশোরদের দফায় দফায় স্থানীয় 250 শয্যার জেনারেল হাসপাতালে আনা হয় সন্ধ্যা 6:30টার পর থেকে। পুলিশ এই হাসপাতাল সূত্র থেকেই প্রথম খবর পায়। উন্নয়ন কেন্দ্র থেকে তাদের কিছুই জানানো হয়নি। প্রকৃত কারণ অনুসন্ধানে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান জেলার পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন। বর্তমানে ওই উন্নয়ন কেন্দ্রের 10 জন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পর্যায়ক্রমে ওই কেন্দ্রের থাকা আনসার সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে তিনি জানিয়েছেন। কেন্দ্রের একজন তত্ত্বাবধায়ক আবদুল্লাহ আল মাসুদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এই ঘটনায় 2 সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। মামলা দায়েরের পর প্রকৃত তদন্ত শুরু করে দায়ীদের গ্রেপ্তার করা হবে বলে জানান মিস্টার হোসেন। তিনি বলেন, এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তারের পর্যায়ে আমরা নেই। আমরা শুধুমাত্র আহত কিশোরদের অভিযোগ এবং ঘটনাস্থল পরিদর্শনে যে তথ্য পেয়েছি সেটার ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করেছি। ভুক্তভোগীর পরিবার মামলা করলে আমরা আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করব। সব তথ্য উপাত্ত যাচাই বাছাই করে দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এই ঘটনার সঙ্গে কয়েকটি সরকারি দপ্তরের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা যুক্ত থাকায় খুব সাবধানে পা ফেলতে হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। এদিকে ভুক্তভোগীদের পরিবারের অভিযোগ, সংঘর্ষ নয়, ওই কিশোরদের বেধড়ক পিটিয়ে হতাহত করা হয়েছে। নিহত এক কিশোরের অভিভাবক জানান, ঘটনার সূত্রপাত হয়েছিল গত 3 আগস্ট চুলকাটাকে কেন্দ্র করে। কেন্দ্রের এক কিশোরকে দায়িত্ব দেওয়া হয় সবার চুল কাটতে। এতজনের চুল কাটতে কাটতে ছেলেটি ক্লান্ত হয়ে পড়ায় তিনি এক আনসার সদস্যের চুল কাটতে অস্বীকৃতি জানান। পরে সেই আনসার সদস্য ক্ষুব্ধ হয়ে কেন্দ্রের তত্ত্বাবধায়কের কাছে অভিযোগ করেন ওই কিশোররা মাদকের নেশা করে পড়ে আছে। এরপর তাদের সবাইকে নিচে ডাকা হলে কথা কাটাকাটির এক পর্যায়ে কেন্দ্রের কিশোরদের সাথে আনসার সদস্যদের সংঘর্ষ হয়। সেই ঘটনার জেরে গতকাল ওই কিশোরদের গ্রিলের সাথে বেঁধে বেধড়ক পেটায় আনসার সদস্যরা এবং কোনো চিকিৎসা ছাড়াই সন্ধ্যা পর্যন্ত ফেলে রাখে বলে অভিযোগ করেন ভুক্তভোগীর অভিভাবকরা। এই ঘটনায় হতাহতের স্বজনরা দায়ীদের উপযুক্ত শাস্তির দাবি করেছেন। তবে একে একটি বিচ্ছিন্ন ঘটনা বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ আশরাফ আলী খান চৌধুরী। তার মতে, শিশু উন্নয়ন কেন্দ্রগুলোয় যারা আসেন তারা সবাই অপরাধী হওয়ায় এ ধরনের ঘটনা ঘটা অস্বাভাবিক কিছু নয়। তিনি দেশ ও দেশের বাইরে কারাগারের ভেতরে বিভিন্ন সহিংসতার ঘটনাকে উদাহরণ হিসেবে টেনে আনেন। এছাড়া এই কেন্দ্রগুলোয় 18 বছরের কম বয়সীদের রাখার কথা থাকলেও এর চেয়ে বেশি বয়সীদের এখানে রাখা হচ্ছে, যার কারণে এই অপরাধ সংগঠিত হচ্ছে বলে তিনি জানান। মিস্টার চৌধুরী বলেন, যারা এখানে আসে তারা বিভিন্ন অপরাধে জড়িত, তাদের দ্বারা অপরাধ হয়ে থাকে। আবার 24 বছর থেকে 26 বছর লোকের বয়স 18 লিখে দিয়ে এখানে পাঠিয়ে দেই, তারা অপরাধ করে, কিন্তু যা হয়েছে সেটা বিচ্ছিন্ন ঘটনা, এগুলো সচরাচর হয় না। তবে দায়িত্বশীলদের গাফিলতি থাকার বিষয়টি স্বীকার করে তিনি সব অব্যবস্থাপনা দূর করার আশ্বাস দিয়েছেন। বাংলাদেশে মোট 3টি শিশু উন্নয়ন কেন্দ্র আছে। এর মধ্যে ছেলেদের জন্য টঙ্গী ও যশোরে 2টি এবং গাজীপুরে মেয়েদের জন্য 1টি। এসব শিশু উন্নয়ন কেন্দ্রে সহিংসতার ঘটনা নতুন নয়। এর আগে 2011 সালে এক শিশুকে গলা কেটে হত্যার ঘটনা ঘটে। পুষ্টিকর খাবার না দেওয়ায় 2014 সালে কিশোরদের সঙ্গে আনসার বাহিনীর সংঘর্ষ হয়। ওই সময় নির্যাতিত কিশোররা কেন্দ্র ভাঙচুর ও ভাঙা কাজ দিয়ে শরীর কেটে প্রতিবাদ জানায়। অথচ বাংলাদেশের শিশু আইন 2013 অনুযায়ী 18 বছর বা এর কম বয়সী যেসব শিশু কিশোরের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া যাবে তাদেরকে জেলে নেওয়ার পরিবর্তে উন্নয়ন কেন্দ্রে পাঠাতে হবে, যেন তারা সংশোধিত হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে। এসব শিশু উন্নয়ন কেন্দ্রে শিশু কিশোরদের কাউন্সেলিং ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলার কথা থাকলেও বাস্তবতা সম্পূর্ণ উল্টো বলে জানিয়েছেন অপরাধ বিজ্ঞানী খন্দকার ফারজানা রহমান।
দক্ষ কাউন্সিলর ও জনবলের অভাব, ঠিকমতো খাবার না দেওয়া, বয়সভেদে কিশোরদের আলাদা না রাখা এবং অভ্যন্তরীণ আমলাতান্ত্রিক জটিলতা থাকায় এই কেন্দ্রগুলো অনিরাপদ হয়ে উঠেছে বলে তিনি জানান। শিশুদের জন্য এই উন্নয়ন কেন্দ্রগুলো অনিরাপদ হয়ে ওঠার পেছনে মূলত চারটি কারণ উল্লেখ করেন তিনি। প্রথমত, প্রতিটি উন্নয়ন কেন্দ্রের ধারণ ক্ষমতা 2 গুণ থেকে 3 গুণ বেশি কিশোর কিশোরীদের ঠায় দেওয়া হচ্ছে। এ কারণে বয়সভেদে শিশু কিশোরদের যেভাবে আলাদাভাবে সুরক্ষা দেওয়ার কথা সেরকম কোনো ব্যবস্থা নেই। দেখা যায় একটি ভবনে 10 বছর বা তার কম বয়সীদের রাখা হচ্ছে। এতে কম বয়সী শিশুটির শারীরিক নির্যাতনের আশঙ্কা থাকে বলে জানান মিসেস রহমান। দ্বিতীয়ত, এই শিশুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে যে দক্ষ কাউন্সিলরের গাইডেন্স প্রয়োজন সেটা নেই। চতুর্থত, পরিবারের সাথে শিশু কিশোরদের দেখা করার পর্যাপ্ত ব্যবস্থা নেই। এছাড়া তাদের চিত্ত বিনোদন বা পড়াশোনারও কোনো ব্যবস্থা রাখা হয় না। এছাড়া সরকারি এসব প্রতিষ্ঠানের কর্মকর্তারা কেন্দ্রগুলোকে অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতির আখড়া বানিয়ে রেখেছে বলে তারা জানায়। এসব আমলাতান্ত্রিক জটিলতার কারণে স্বাধীনভাবে পরিদর্শন করতে পারেন না সংশ্লিষ্টরা। সব মিলিয়ে মিসেস রহমান মনে করেন, শিশু উন্নয়ন কেন্দ্রগুলো শিশুবান্ধব নয় এবং এসব কেন্দ্র শিশুদের জন্য নিরাপদ হয়ে উঠতে পারেনি। যশোরে 25 বছর আগে প্রতিষ্ঠিত ওই শিশু উন্নয়ন কেন্দ্রে 277 জন কিশোরকে সংশোধনের জন্য রাখা হয়েছিল। তাদের অধিকাংশ গুরুতর অপরাধের আসামি বলে জানিয়েছে পুলিশ। নিহত 3 কিশোরের মধ্যে 2 জন হত্যা মামলার এবং 1 জন ধর্ষণ মামলার আসামি বলে তারা নিশ্চিত করেছেন।